প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে উপবৃত্তি পেলেন স্নাতকের প্রায় 3 লাখ শিক্ষার্থী। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে স্নাতক ও সমমান পর্যায়ের 2,79,272 জন ছাত্রছাত্রীর মধ্যে 151,24,18,400 টাকা বিতরণ করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা দেয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সচিব মোহাম্মদ সোহরাব হোসেন 12 জন শিক্ষার্থীর প্রত্যেককে 4,900 টাকা করে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আজই প্রত্যেকের হাতে টাকা চলে যাবে। ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এই টাকা দেয়া হবে।